বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বান্দরবন জেলার সরকারি গ্রন্থাগারের প্রায় 28,000-এর বেশি বই নষ্ট হয়ে গেছে। কাদাপানিতে নষ্ট হয়ে গেছে গ্রন্থাগারের সংরক্ষিত 35 বছরের পুরনো পত্রিকাও। জানা যায়, 1982 সালে কার্যক্রম শুরু হওয়া সরকারি গ্রন্থাগারটিতে 34,000 বই তালিকাভুক্ত ছিল। 2010 সালে শহরের চর্চকোটের পাশে নিচু এলাকায় নিজস্ব নতুন ভবনে গ্রন্থাগারটি স্থানান্তরিত হয়। 2019 সালে প্রথমবার বন্যার পানিতে 3,500 বই নষ্ট হয়েছিল। এবার দ্বিতীয় বন্যায় অবশিষ্ট 28,000-এর বেশি বই অতিবৃষ্টি ও পাহাড়ির ঢলের পানিতে তলিয়ে যায়। গ্রন্থাগারের কর্মকর্তারা জানান, এই গ্রন্থাগারটিতে তালিকাভুক্ত পাঠক রয়েছে 300-এর অধিক, নিয়মিত পাঠক রয়েছে প্রায় 50 থেকে 70 জন। তাদের মতে, গ্রন্থাগার ভবনটি দোতলা বা তিনতলা হলে বই সহ সবকিছু রক্ষা পেত, একতলা হওয়াতে কিছু রক্ষা করা সম্ভব হয়নি। তারা আরও জানান, নিচু হওয়ায় 2019 সালের বন্যার পানি ঢুকেছিল গ্রন্থাগারটিতে, তখন 3.5 ফুট পানি ওঠার পরেও 3,500 বই নষ্ট হয়েছিল, রক্ষা পেয়েছিল 28,000-এর বেশি বই। এবারে বন্যায় পুরো একতলা ভবন 8-9 ফুট পানির নিচে তলিয়েছিল 2 দিন, ফলে গ্রন্থাগারে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।